মিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে আমি যে রেসিপিটা করব সেটা হচ্ছে আমি বেগুন দিয়ে করব আর এটা কিন্তু বেগুনের থেকেও খেতে সুস্বাদু সেজন্য এখানে আমি প্যানে দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণে তেল কোয়াটার কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা আমি কিমা স্টাইলে কেটে নিয়েছি

এখানে হচ্ছে আমি বেশি মশলা ইউজ করব না এখানে আমি আধা চা চামচ মরিচের গুঁড়া আর আধা চা চামচ নিয়েছি জিরের গুঁড়া আধা চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে বেগুন বেগুনটা আমি কিউব আকারে কেটে নিয়েছি আর এটা হচ্ছে যাতে কিমাটা সফট হয় চাইলে বেগুনটা আপনারা নাও দিতে পারেন স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি দুটা কাঁচামরিচ কুচি এখানে আমি লাল আর সবুজ দুটা মিলিয়ে নিয়েছি যাতে করে দেখতে সুন্দর দেখা যায় এখানে বেশি পানি ইউজ করার দরকার নেই কারণ মাংস আর বেগুন থেকে এমনিতেই পানি উঠবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করব পাঁচ মিনিট পর আমি চলে আসলাম এই যে দেখেন এটা আমার হয়ে গিয়েছে এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে নিব এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি আর প্যানটা আমি একটু গরম করে নিয়েছি এখন আমি এখানে দুই পিস বেগুন দিয়ে দিচ্ছি এটাকে আমি একটু ভাব দিয়ে নিব এখানে এক চিমটি পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ আর এক চিমটি পরিমাণে দিয়ে দিচ্ছি গোলমরিচ মানে গোলমরিচের গুঁড়ো যেটা আর কি এখন আমি বেগুনগুলো উল্টে দিচ্ছি এই যে দেখেন বেগুনটা যখন ফোল্ড করতে পারবেন তখনই এটা নামিয়ে নেবেন আর বেশি নরম করতে যাবেন না তাহলে কিন্তু ফোল্ড করার সময় ভেঙে যাবে এখানে আমি এক পিস বেগুন নিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কিছুটা কিমা এখন আমি এটা ফোল্ড করে নিচ্ছি এখন আমি বেগুনটাকে ডিমের মধ্যে কোট করে নিচ্ছি আমি গরম করে নিয়েছি এখন আমি বেগুনগুলো উল্টে দিচ্ছি আর আমি একটা সাইড দুই মিনিটের মতো ভেজে নিয়েছি অপর সাইডটাও আমি দুই মিনিটের মতো ভেজে নিব বেগুনগুলো ভাজা আমার হয়ে গিয়েছে দেখেন দেখতে মাসাল্লাহ কী সুন্দর হয়েছে আর এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমনই মজাদার বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে আর যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আল্লাহ হাফেজ